সিস্টেমে কি কি ওষুধ ব্যবহার করে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ নাক থেকে ফুসফুস পর্যন্ত যে কোনো অস্ত্রোপচার কি কি ওষুধ ব্যবহার হয় কিন্তু স্পেসিফিক কোন রোগে জন্য কোন ওষুধটা সেটা আমরা মেডিসিনে শিখবো এখন টোটাল লিস্টটা দিব ঠিক আছে রোগের নাম বলেন তো নিউমোনিয়া অ্যাজমা খুবই কমন রোগ না অ্যাজমা অ্যাজমা তো না হলো শ্বাসকষ্টের রোগী খুবই কমন রোগ নিউমোনিয়া নর্মাল হচ্ছে ঠান্ডা কাশি তাই না হ্যাঁ এইগুলো হচ্ছে সাইনোসাইটিস তাই না আর কি হয়েছে পরে আমরা বড় রোগ হইলে হয়তো লাং ক্যান্সার ফুসফুসের ক্যান্সার হয়েছে পানি জমছে তাই না এইগুলো তো তাহলে আমরা ড্রাগ লিস্টটা দেখি ফুসফুসের এই সিস্টেমে কোনো যদি অসুখ বিসুখ হয় প্রথমে কিন্তু রোগীর একটু বড় ধরনের হইলে নিউমোনিয়া অ্যাজমা ক্যান্সার এগুলোর দিকে গেলে তার প্রকাশ পায় আছে শ্বাসকষ্ট অর্থাৎ শ্বাসটা নিতে পারে না শ্বাসকষ্ট কখন হবে যখন আপনি এই পথে কোথাও বাধা পড়বে তাই না রাস্তা যদি ক্লিয়ার থাকে তার শ্বাস নিতে সমস্যা হবে এই জন্য আমার প্রথমে রাস্তা ক্লিয়ার করা ওষুধ দিতে হবে এটার নাম হচ্ছে ব্রঙ্কো ডাইলেটর দেখেন এখানে কিন্তু অ্যানাটমি যে ভালো পারবে তার কিন্তু ওষুধও মনে রাখা খুব সহজ কিভাবে দেখেন ডাইলেট মানে কি ডাইলেট মানে প্রসারিত ডাইলেট মানে প্রসারিত এখানে নাম কি ব্রঙ্কাই ব্রঙ্কো ডাইলেটর ওই ব্রঙ্কাস মানে এই লাইনটা ব্রঙ্কাসটা ব্রঙ্কাস যখন প্রসারিত হবে মানে রাস্তা প্রসারিত হবে সে কি সহজে অক্সিজেন নিতে পারবে না বাতাসটা তাহলে এই নামের সাথে কিন্তু ওষুধটা তৈরি হচ্ছে ব্রঙ্কাসকে ডাইলেট করা ব্রঙ্কো ডাইলেটর প্রসারিত করছে ব্রঙ্কো ডাইলেটর এই ব্রঙ্কো ডাইলেটর বাজারে কি কি ওষুধ আছে আমাদের ফার্মেসিতে বা বাজারে কি কি ওষুধ আছে ব্রঙ্কো ডাইলেটর বাংলা কি স্যার এই যে ব্রঙ্কাসটা ডাইলেট করে প্রসারিত করে এক নম্বর আছে সালবুটামল সালবুটামলের নাম শুনছেন জি কোথায় ইউজ করে ওই যে নেবুলাইজার করে না তারপরে ইনহেলার নেয় মুখের মধ্যে সাল দেয় হ্যাঁ এই যে সালবুটামল দেয় না হ্যাঁ লিকুইড ট্যাবলেটও আছে সিরাপও আছে সালবুটামলের সব প্রিপারেশন ট্যাবলেট সিরাপ নেবুলাইজার নর্মালি গ্যাস দেয় না গ্যাস হাসপাতালে বা ফার্মেসিতে গ্যাস দেওয়া হয় ওই গ্যাসের ভিতর সাল বোটাম ওষুধ দিয়ে গ্যাসটা দেওয়া ঠিক আছে ঠিক আছে সাল বোটামল এক নম্বর দুই নম্বর হচ্ছে সালবুটামল এটা গ্রুপের ওষুধ
বাজারে তো 100 কোম্পানি 100 নাম বাড়ি থাকে সাল সাল মেটা ফোর্স সাল মেটেরল এসে আর সাল মেটেরল আর ও এ সাল মেটেরল এটা সাধারণত ইনহেলার ইউজ করে অন্য ট্যাবলেট ক্যাপসুল সিরাপ নেবুলাইজারে পাওয়া যায় না সাল মেটেরলের একটা প্রিপারেশন দেখবেন যে ইনহেলার ইউজ করা হয় কারোর আছে কোন ইনহেলারের নাম জানা আছে ইনহেলার যে নাম জানা আছে তারপর আছে খালফ্লু নাম শুনছেন এগুলো হচ্ছে ইনহেলারের নাম এই এটা কিন্তু কোম্পানি না যাই দোকানে চাইলে পাবেন যে একটা সালফুলো দেন তো ওই সালফুলো কিন্তু সাল মেটেরল দিয়ে তৈরি এটা একটা ইনহেলার সাল মেটেরল দিয়ে তৈরি একটা ইনহেলার হ্যাঁ হ্যাঁ এবারে স্যার এই জায়গাটা পাশাপাশি যে ট্রেড নাম গুলো থাকতো আমরা ট্রেড নেম আমরা যখন মেডিসিন করব কোন রোগী কোন ওষুধটা তখন তো ট্রেড নেম আছে সরাসরি আপনি কি নিয়ে দেবেন ওইটা তো ট্রেড নেম দিয়ে দিতে হবে অঙ্কোডাইলেটর হিসাবে ইউজ হয় আর একটা আছে খুবই কমন এখন আমাদের দেশে সবচেয়ে বেশি ইউজ হয় এই এইগুলোর পরে ডক্সোফাইলিন নাম শুনছেন থিওফাইলিন অ্যামাইনোফাইলিন নাম শুনেন না ডক্সোফাইলিন থিওফাইলিন অ্যামাইনোফাইলিন এগুলো হচ্ছে ব্রঙ্কোডাইলেটর হিসেবে কাজ করা হয় কি কি আছে ওখানে শ্বাসকষ্টের রোগী দেখেন না আপনারা কোন সময় ওরা অনেকদিন ধরে কি কি ওষুধ খায় মনাস খায় আর কি খায় আর এই গ্রুপ থেকে একটা ওষুধ আগে গোড়া রাখায় দেখবেন কন্টিন
কন্টিন কন্টিন কন্টিন হ্যাঁ ইউনি কন্টিন হ্যাঁ এই যে থিও ফাইলে আর এখন আমরা কন্টিনটা ইউজ করি না এখন আমরা ডগজ ফাইলটা ইউজ করি ডগজিভার নামে পাওয়া যায় ডগজিভার ডগজিভার হ্যাঁ হ্যাঁ ডগজি ফাইলের সাথে ডগজি ফাইলের গ্রুপ না না ডগজি ফাইলে এটা তো গ্রুপের নামই ডক্সিফাইলিন